আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার এক ভাই খামারে আসছে, সেটা হচ্ছে একটা ছাদের উপরে উনি সোনালি মুরগি পালন করতেছে। তো মূলত যে জিনিসটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ওনার একদম অল্প টাকায় উনি ওনার নিজের উদ্যোগে উনি নিজে করছে আর কি। ওনার ছাদের উপরে এই ঘরটা উনি নিজে করছে। এখানে উনি প্রায় 600-700 স্কোয়ার ফুটের মতো জায়গা আছে। তো এখানে উনি সোনালি মুরগিটা পালন করতেছে। আজকে 21 দিন বয়স, এগুলার 1200 মুরগি এখানে পালন করতেছে উনি। তো ওনার খালি ছাদের উপরে একটা ঘর বানাইছে, আমার খুব ভালো লাগছে। এত অল্প টাকায় হয়তো অনেকে আপনারা ছাদ আছে অনেকের পালন করতে চান, মুরগি সোনালি হোক বা ফাউমি হোক বা টাইগার হোক বা অস্ট্রালোপ হোক, যেটাই পালন করতে চান না কেন, ডিমের জন্য হোক বা এইভাবে হোক, ব্রয়লার হোক, যেটাই পালন করে না কেন। তো এমন একটা সুন্দর সিস্টেমে পালন উনি এটা বানাইছে ঘরটা, আমার কাছে খুব ভালো লাগছে। এবং এক অল্প টাকায় মানে পুরোটা ছাদ উনি মাত্র 10,000 টাকার মধ্যে কভার করে দিয়েছে। শুধু তিরপলের টাকাটা বেশি লাগছে আর কিছু বাঁশ লাগছে বেশি, তাছাড়া আর তেমন সমস্যা খরচ হয় না। আপনি দেখেন এইভাবেও কিন্তু মুরগি পালন করা যায়। আমরা যেমন মনে করি যে মুরগি পালন করতে খুব সুন্দর ঘর লাগবে, খুব সুন্দর ইয়ে লাগবে, এমনটা কিন্তু না। ছাদের উপরে কিন্তু এমনিতে বাতাসটা অনেক বেশি লাগে। তো উনি আমি আপনাদের একটু দেখাই এখন উনি কীভাবে করছে জিনিসটা, আমি আপনাদের দেখাই। এইখানে যে উপরের ইয়েটা দেখেন আপনারা, উপরের সাইডটা দেখেন একদম বাঁশ, বেশি উঁচু না কিন্তু। আমি কিন্তু একদম মাঝখানে দাঁড়িয়ে আছি, মাঝখান থেকে চারু সাইডে কিন্তু এভাবে আপনারা দেখেন চারু সাইডে কিন্তু নিচে হয়ে গেছে। আর এই নিচে যে দেখেন ওয়ালটা কিন্তু আছে, হ্যাঁ ওয়াল আছে। এটার উপরে উনি সিস্টেম করে কাঠ দিয়ে ভালোভাবে, হ্যাঁ একদম এ দিয়ে দিচ্ছে, মানে হচ্ছে কি এখান থেকে যে বাঁশটা দেওয়া হয়েছে আপনারা দেখেন, এই যে বাঁশ এখানে যে খুঁটিটা দিচ্ছে উনি বাঁশের, হ্যাঁ। তো সাইড দিয়ে যেই সমস্যাটা হয়েছে, সাইড দিয়ে যে বাঁশগুলো দেওয়া যেটার উপরে, তো এটা খুব সুন্দর করে এখানে পেরেক মেরে দিচ্ছে আপনারা দেখেন বাঁশ দিয়ে। উনি আসলে এত ক্যালাস্টার মানুষ যেটা বলার মতো না, আমার ভাই, আমার বড়ো ভাই আর কি। তো এইভাবে কথা বলতেছি, কিছু মাইন্ড করবেন না। তো উনি দেখেন এটা এইখানে আপনারা দেখেন উপরে এই যে কাগজটা দেওয়া হয়েছে, কাগজের ভিতরে কিন্তু আবার নেকড়া আছে, মানে গরুর যে খেরটা খাওয়ায় খের, এর উপরে তিরপাল, মানে এমনভাবে দিচ্ছে যাতে করে তাপটা উপর থেকে না লাগে, হ্যাঁ তাপটা উপর থেকে না লাগে। এবং খুব সুন্দর করে বাঁশ দিয়ে নিচে তো দেখেন সিস্টেমটা এক হাত পরে পরে বাঁশ দিছে, বাঁশের খাপ আর কি, খাপ দিয়া মানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে যাতে উপর থেকে যাতে করে কোনো প্রকার মানে তিরপালটা এটার উপরে শুধু বসায় দিছে, যাতে করে পানি পড়লেও যাতে উপর থেকে পরে কোনো ছিদ্র না থাকে আর কি। এটা এর উপরে মানে বাঁশের উপরে, খেরের উপরে, বাঁশের নিচে আবার কাগজ দেওয়া হয়েছে, কাগজের উপরে খের দিছে, খেরের উপরে তারপরে দুই পাল্টা বসায় দিছে যাতে করে কোনো প্রকার বৃষ্টির পানি না আসে। তো আরেকটু জিনিস আমি আপনাদের দেখাই, সাইডটা দেখাই, সাইডটা দেখেন উনি, হ্যাঁ এই যে দেখেন কাঠগুলো দিয়া অনেক মজবুত, কি বলবো, আল্লাহ মারাত্মক মজবুত। তো মোটামুটি আপনার আপনার ঘর থেকে কম হয় না, একটা ঘর যে মজবুত থাকে থেকে কম হয় না। ও বাবা রে বাবা, ভাই আপনার মাথা আছে কই তুই। এখানে আবার একদম কম দামি নিট, মানে বুঝতে পারছেন কোন নিটগুলো আছে, একদম কম দামি, যেটা আমরা মানে সবজি বাগানের সাইডে যেগুলো আমরা ইউজ করি সুতার নিট আর কি, একদম কম দামি নিট। আর এই সাইডটা, এই সাইডটা একটু পুরোটাই নিট দেওয়া না, এখানে তিরপল খরচটা মুটমুট কত গেছে, 6,500। ভাই ওটার মাথার সিস্টেমটা দেখেন, এখান দিয়া ব্যাটারিটা সিস্টেম করছে, মানে নিচে দিয়ে বাতাস আসে, হ্যাঁ এই যে এই সিস্টেমটা করছে ওনার মাথা, কী বলবো আর। এখান দিয়ে তাদের বাতাস আসে, গ্যাসটা কম আসে। এখানে মুরগি লিটার শুকনো করার জন্য এখান দিয়ে একটু খালি রাখছে, আবার ত্রিপালটা ফেলে দেয় আর কি, মুরগির বীজা তুষটা এখানে লিটারটা এখানে রাখে,
এটা শুকানোর পরে আবার এখান থেকে ওইখানে দেয়, আবার এখানে নিয়ে আসে। এটা আবার দরকার পড়লে আবার এটা উপরের দিপলটা ওইখান দিয়ে আবার টানা দিয়ে বেঁধে রাখে। ভাই আপনার মাথা কই দিব, এমন করেও কিন্তু খামার করা যায়। মূল কথা হচ্ছে মানে খামার করতে হলে যত কম টাকায় খামার করা যায়। আপনি এমন মনে করেন না যে খামারটা আমাকে করতে হবে, এমন মজবুত করতে হবে যাতে মনে করেন যে একবারে হ্যাঁ আমার ছাদ ফিরানো বাড়ির মতো করতে হবে খামার, এমন কোনো কথা না। মুরগি পালন করা যায়, যদি আপনি ইচ্ছা থাকে মুরগি পালন করার তাহলে ছাদে কিন্তু খুব সুন্দর মুরগি পালন করা যায়। কারণ হচ্ছে ছাদের মধ্যে আপনার বাতাস অনেক বেশি লাগে, বিশেষ করে গরমের দিনে অনেক সুবিধা হয়, বাতাসটা অনেক বেশি লাগে। আর এটা হচ্ছে অল্প টাকায়, এবং আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও করবো, সেটা হচ্ছে একটু বেশি টাকার মধ্যে ভালো পরিসরে। এটা কিন্তু আপনার খুব বেশি দিন যাবে না, মনে করেন আপনি সর্বোচ্চ মনে করেন আপনার 2 বছর কেমন যাবে না, যদি রোদ বেশি থাকে তাহলে হয়তো 1.5 থেকে 2 বছর, আর যদি রোদ কম থাকে মানে স্যামার থাকে তাহলে কিন্তু একটু বেশি যাবে, হয়তো 3-4 বছর যাবে। তো আপনি চিন্তা করেন 10,000 টাকার মধ্যে যদি হয়ে যায় নিজের পরিশ্রমের পরে, আমি মনে করি আসলে অনেক মানে সাশ্রয়ী, একদম সাশ্রয়ী আমি মনে করি। তো যে কোনো মুরগি আপনি পালন করতে পারবেন ছাদের উপরে, বিশেষ করে ছাদের উপরে যে কোনো ধরনের মুরগি পালন করা যায়। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে খুব ভালো লাগছে, মোটামুটি খামার করার ইচ্ছা থাকলে সব মানে সকলভাবেই করা যায়।